মাইত্য আমরা গাইছি, ঘুম তো আমরা হইছি, জেল তো আমরা খাটছি, এরপরেও আমরা বলতেছি শরীফ শরীফের গল্প যদি বাংলাদেশের শিক্ষা সিলেবাসে থাকে, এই দেশের মুসলমান প্রয়োজনে এই শিক্ষাকে বয়কট করবে, তবুও নিজেদের সন্তানকে নাস্তিক্যবাদ শিক্ষা দিবে না। মারো আর কাটো, ফতোয়া এটাই থাকবে শরীফ শরীফের গল্প সহ এই সকল ইসলাম বিরোধী, ইসলামী তাহজিব তামাদ্দুন বিরোধী যত কথা, যত বাক্য, যত গল্প, যত শব্দ, যত পদ্য আছে, এগুলো সব যদি বাতিল না করা হয়, হেফাজত ইসলাম সহ এই দেশের হকপন্থী ওলামায়ে কেরামের সাথে বসে যদি সঠিক কোরআন সুন্নাহ মুয়াফিক, কোরআন সুন্নাহ সমর্থিত সিলেবাস তৈরি করা না হয়, তাহলে এই দেশের মুসলমান তাদের সন্তানকে অমি মাদ্রাসায় পড়াবে যেই সিলেবাসের ভিতরে কুফুর নাই, শিরিক নাই, এমন সিলেবাস তৈরি করবে, তবুও তারা স্কুল কলেজের এই সিলেবাসে পড়াবে না। বয়কট করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এর আগে একবার ডুবেছিল না বানরের বাচ্চা? আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম সহ আপনাদের মতো হকপন্থী মুসলমানদেরকে নিয়ে যখন আন্দোলন হয়েছে তখন সেটা বাতিল করছে, কিন্তু মন্ত্রী বলছে বাংলাদেশের সিলেবাসের উপরে, পাঠ্যপুস্তকের উপরে জঙ্গি হামলা হয়েছে। আল্লাহু আকবার! জেলখানায় বসে এটা বসে জেলখানা আছে, জঙ্গি হামলা হয়েছে, কলের দাও, তোমরা বুঝলে না জঙ্গি হামলা হয় নাই, তোমরা মনে করছো এই দেশের সব মুসলমান নাস্তিক হয়ে গেছে, আসলে ঘটনা সত্য না, দেশের সব মুসলমান নাস্তিক হয় নাই, মুসলমান প্রয়োজনে নিজের সন্তানকে অশিক্ষিত রাখবে, মূর্খ রাখবে, তবুও নিজের সন্তানকে বানরের বাচ্চা বানাবে না। আপনাদের এখানে কারো যদি আমি বানরের বাচ্চা বলি আপনারা খুশি হবেন, গ্রহণ করবেন? তো পুরো জাতিকেই তো বানরের বাচ্চা বানাইছে। কিন্তু ওই কমিশন যারা শরীফ শরীফের গল্পের পক্ষে কথা বলছে, তারা বলছে আরো একটা প্রশ্ন, সেটা হলো এই গল্প ঢুকানো হয়েছে সরকারি স্কুল সরকারি মাদ্রাসায়, সেখান থেকে কোনো অভিযোগ নাই, হেফাজতওয়ালাদের কেন ঘুম নাই? পাড়া প্রতিবেশীর ঘুম নাই, যার বিয়া তার খবর নাই। ও, এটা তোমরা বুঝবে না, এটা আমরা বুঝি, কারণ হেফাজতে ইসলাম, ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়ে, আল্লাহ তাআলা ইসলামকে হেফাজতের দায়িত্ব মুসলমানদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা ইসলামের কোন প্রকার কমি বাড়তি, ইসলামের ভিতরে কোনো কিছু বাড়াবে, কোনো কিছু কমাবে, এই ধরনের কাজ যাতে হতে না পারে, এই জন্য ইসলামের পাহারাদার বানাইছে ওলামায়ে কেরামদেরকে। সুতরাং কমি ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম, এরা নিজেদের উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে এগুলো করে না, আল্লাহর বিধান পালন করার থেকে এগুলো করে। মাইত্য আমরা গাইছি, ঘুম তো আমরা হইছি, জেল তো আমরা খাটছি, এরপরেও আমরা বলতেছি শরীফ শরীফের গল্প যদি বাংলাদেশের শিক্ষা সিলেবাসে থাকে, এই দেশের মুসলমান প্রয়োজনে এই শিক্ষাকে বয়কট করবে, তবুও নিজেদের সন্তানকে নাস্তিক্যবাদ শিক্ষা দিবে না। মারো আর কাটো, ফতোয়া এটাই থাকবে শরীফ শরীফের গল্প সহ এই সকল ইসলাম বিরোধী, ইসলামী তাহজিব তামাদ্দুন বিরোধী যত কথা, যত বাক্য, যত গল্প, যত শব্দ, যত পদ্য আছে, এগুলো সব যদি বাতিল না করা হয়, হেফাজত ইসলাম সহ এই দেশের হকপন্থী ওলামায়ে কেরামের সাথে বসে যদি সঠিক কোরআন সুন্নাহ মুয়াফিক, কোরআন সুন্নাহ সমর্থিত সিলেবাস তৈরি করা না হয়, তাহলে এই দেশের মুসলমান তাদের সন্তানকে অমি মাদ্রাসায় পড়াবে যেই সিলেবাসের ভিতরে কুফুর নাই, শিরিক নাই, এমন সিলেবাস তৈরি করবে, তবুও তারা স্কুল কলেজের এই সিলেবাসে পড়াবে না। বয়কট করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এর আগে একবার ডুবেছিল না বানরের বাচ্চা? আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম সহ আপনাদের মতো হকপন্থী মুসলমানদেরকে নিয়ে যখন আন্দোলন হয়েছে তখন সেটা বাতিল করছে, কিন্তু মন্ত্রী বলছে বাংলাদেশের সিলেবাসের উপরে, পাঠ্যপুস্তকের উপরে জঙ্গি হামলা হয়েছে। আল্লাহু আকবার! জেলখানায় বসে এটা বসে জেলখানা আছে, জঙ্গি হামলা হয়েছে, কলের দাও, তোমরা বুঝলে না জঙ্গি হামলা হয় নাই, তোমরা মনে করছো এই দেশের সব মুসলমান নাস্তিক হয়ে গেছে, আসলে ঘটনা সত্য না, দেশের সব মুসলমান নাস্তিক হয় নাই, মুসলমান প্রয়োজনে নিজের সন্তানকে অশিক্ষিত রাখবে, মূর্খ রাখবে, তবুও নিজের সন্তানকে বানরের বাচ্চা বানাবে না। আপনাদের এখানে কারো যদি আমি বানরের বাচ্চা বলি আপনারা খুশি হবেন? গ্রহণ করবেন? তো পুরো জাতিকেই তো বানরের বাচ্চা বানাইছে। আপনি যদি এই বিবর্তনবাদ মেনে নেন, দাঁড়িয়ে নেন, তাহলে তো আপনি পুরো জাতি বনি আদম আশরাফুল মাখলুকাতকে বানরের বাচ্চা বানায় দেওয়া হলো,
এদিক দিয়ে বানরের বাচ্চা বানায়, ওদিক দিয়ে এলজিবিটিকিউ ঢুকায়, এদিক দিয়ে শরীফ শরীফের গল্প ঢুকায়, কি এক দিক ইস্তিহাল। ফাআনসাহুম সবগুলোর মূল হলো ওইখানে আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছি, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব ছেড়ে দিয়েছি।